আমি তো বুক ফুকে বলে যাচ্ছি শুভেন্দু অধিকারী ঘুষখোর, তোর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করিস। ভারতবর্ষের রাজনীতিতে সব থেকে বড় গদ্দারের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, ক্ষমতা থাকলে মামলা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এই গদ্দারদের শোভানেত্রী। গতকাল কংগ্রেসকে ভেঙে একজন তৃণমূলের বাইরনকে জয়েন করিয়েছে। কখনো অটলজির পায়ে ধরে 1999 সালে সংখ্যা বাড়িয়েছিলেন, কখনো কংগ্রেসকে ধরে বাড়িয়েছিলেন। জনসংযোগ যাত্রায় মঙ্গলবাড়ি পূর্ব মেদিনীপুরে পা রাখলেন। প্রথম সভা করলেন পটাশপুরে, যেখান থেকে কাঁথির দূরত্ব 41 কিলোমিটার। কিন্তু তা সত্ত্বেও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানায় মূলত ছিল সেই অধিকারী পরিবারই, যার মধ্যে অবশ্যই প্রথমে ছিলেন শুভেন্দু অধিকারী। আপনি মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরের সন্তান, এই মেদিনীপুরের সম্মান যিনি সারা বিশ্ব দরবারে ছড়িয়ে দিয়েছেন, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙলো আর যার নেতৃত্বে যে দাঁড়িয়ে থেকে ভাঙালো, সেই অমিত শাহর পা চেটে পা ধরে বিজেপিতে ঢুকছে। দলের তরফ থেকে আমরা এই গদ্দারকে বিশ্বাস করেছিলাম, আমি তাই সকলের কাছে ক্ষমা প্রার্থী। আগেও তো অনেকে গদ্দার ছিলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় তিনিও এসেছিলেন, মনসহায়ক পদ নিয়ে মুখ্যমন্ত্রী তদন্ত করবেন বলেছিলেন, বলেছিলেন প্রচুর সম্পত্তি করেছে দুবাই না সিঙ্গাপুরে, ওখানেও নাকি ওর সম্পত্তি আছে, আমি তদন্ত করছি। এখন তো গদাধর দলে ফিরে গেছেন। পূর্ব মেদিনীপুরে দুটি লোকসভা কেন্দ্রের সাংসদী অধিকারী পরিবারের সদস্য। কাঁথির সাংসদ শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী এবং তমলুকের সাংসদ বিরোধী দলনেতার ভাই দিব্যেন্দু অধিকারী। এদিন তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে ফের প্রশ্ন তুলেছেন অভিষেক। আমি খালি এইটুকু জানতে চাইব, আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিশির বাবুর কাছে, যে আপনি সাংবাদিক বৈঠক করে খালি পূর্ব মেদিনীপুরের মানুষকে এতটুকু বলুন যে আপনি তৃণমূলে আছেন না বিজেপিতে আছেন, আর যদি ক্ষমতা থাকে উনি বলেন না যে রিট পিটিশন করে সদস্য পদ খারিজ করব। তা বাবা আর ভাইয়ের রিট পিটিশনটা হাইকোর্টে হচ্ছে না কেন, সদস্য পদ খারিজ হচ্ছে না কেন, বাই ইলেকশন হচ্ছে না কেন? আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলুক মুকুল রায় কোন দলে আছেন, তিনি কাকা হিসাবে গলায় উত্তরীয় পরিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে থাকবেন 2024 পরে? ভারতীয় জনতা পার্টি আমাদের সাথে সংযুক্তিকরণ করার চেষ্টা করবেন না কংগ্রেসের সঙ্গে গিয়ে পরে আবার মিশতে চাইবেন? পূর্ব মেদিনীপুরের 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে 9টি এবং বিজেপির দখলে আছে নন্দীগ্রাম সহ 7টি আসন। এই প্রেক্ষাপটে আসন্ন পঞ্চায়েত নির্বাচনেই পূর্ব মেদিনীপুরে বিজেপিকে কার্যত শূন্য করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএমের চোখরাঙানির বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল দুটো জেলা, পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা। এই পূর্ব মেদিনীপুর থেকে আগামী দিন সংকল্প নিতে হবে যে কটা ছাইপাস আবর্জনা রয়েছে এদের ছেটিয়ে বিদায় দিয়ে গঙ্গায় একদম দিঘার সমুদ্রে ফেলে দিতে হবে। মানুষের প্রাপ্য টাকা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনার দায়িত্ব আমার। পুলিশকে সাথে নিয়ে পরে এই অল্পটা কথা বলছেন, রাজনীতিতে এখনো বাচ্চা, তাকে বলবো যে তিনি পশ্চিমবাংলা কেন, গোটা ভারতবর্ষের দায়িত্ব নিন, তিনি শুধু পূর্ব মেদিনীপুর কেন, প্রত্যেকটা জেলায় জেলায় দায়িত্ব নিন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূলের দখলে রয়েছে। 25টি পঞ্চায়েত সমিতির সবকটি এবং 223টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অধিকাংশই ক্ষমতায় রয়েছে তৃণমূল। আগামী পঞ্চায়েত নির্বাচনে কি হবে উত্তর দেবে সময়। জিলম করঞ্জাই, বিটন চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।